আমাদেরকে এখানে পুলিশে ধরেছে ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে কিসের জন্য ধরেছিল আমরা দীঘার জন্য দীঘা যাওয়ার জন্য বেরিয়ে গেছি তেল লোড হচ্ছে গাড়িতে তেলটা লোড হোক ততক্ষণ একটু ফটোশ্যুট হবে আমাদের হাসান আছে এখানটা আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি কে কে আছে এই গাড়িতে আরে মেলা জনিত আছে ভেডিং দেখো টাকা আছে ভিতরে এবার ডাইরেক্ট দেখা হবে দীঘা গিয়ে গাড়ির ভিউটা দেখাচ্ছি মহিন্দ্রা এসইউভি 300 ওখানটা একটি স্করপিও আছে ফটোশ্যুট আমরা এখানটায় নামলাম চা খাওয়ার জন্য সবাই আমাদের চা টা খাওয়া হয়ে গেল এবার আবার বেরিয়ে যাব চলো যাওয়া যাক তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমার 8:30 মতো এখন 3:20 মতো বাজছে আমাদের আসতে অনেকক্ষণ টাইম লাগলো কারণ আমরা 2-3 জায়গায় রেস্ট নিয়েছিলাম দাঁড়িয়েছিলাম একটু খাওয়া দাওয়ার জন্য বা আরেকটা গাড়ি আসছিল ওর জন্য দাঁড়িয়েছিলাম তো চলো যাওয়া যাক তোমাদেরকে দীঘা গিয়ে দীঘার ভিউটা দেখাচ্ছি মন খারাপ আমরা এখনো দীঘা পৌঁছতে পারিনি সকাল হয়ে গেল এখন আমরা দীঘা পৌঁছতে পারিনি কিভাবে গাড়ি চলছে ভাবো 10-20 গাড়ি চালাচ্ছে আমরা আমাদের হাসান ভাই না ওই স্ট্যাটাস দেখবে না আর কত দূর আছে 20 নাকি 20 কি আমরা ফাইনালি দীঘা পৌঁছালাম এখন এই জয় বাংলার সামনে আছি এই দেখো সামনে জয় বাংলা এ সরি বিশ্ব বাংলা আমাদের ওখানে জয় বাংলা লেখা আছে তাই জয় বাংলা তাই বিশ্ব বাংলা আমরা পৌঁছে গেছি এবার বিচে যাবো প্রথমে রুমে যাই রুমে গিয়ে আগে রুমটা ঠিক করি আমাদের অনলাইনে বুকিং করা হয়নি রুম তো যাই গিয়ে রুমটা দেখি যে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি ফরচুনারের কপি কি গাড়ি এটা চলো চলো এটা না ওই সামনে থাকবো চলো 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 এটা আমাদের রুম সব ফটোশ্যুট ব্যস্ত সব টাইপের ফটোশ্যুট ইনি ভিডিও করছে এখানটা আমি আর হাসান থাকবো এখানটাই এরা থাকবে আমাদের মুসা বাথরুমটা কেমন বাথরুমটা ভালো তো আর ব্যালকনিটা দেখাচ্ছি ব্যালকনিটা মোটামুটি বড়ই আর নিচে সুইমিং পুল যাবো একটু পর আগে বিচ থেকে ঘুরে আসি তারপর যাব এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানটা ডাইনিং এই কি কি অর্ডার দেবো অর্ডার দাও দুটো এসি পাঁচটা টাকা দুটো এসি চলছে তাও খুব গরম হল সিলিংটা মোটামুটি ভালো লাগছে আমাদের বডি বিল্ডার জিম বয়
ইউটিউবে যাবে ইউটিউবে। এটা বাথরুম নাকি? ব্যালকনিটা অত ভালো না জানো। তো এখানটায় এসে আমার ইউটিউব ভিডিও চালিয়ে দিয়েছি, সবাই দেখছে, খাচ্ছে আর দেখছে আমার ভিডিও। আমাদের ব্রেকফাস্টে বাটার আর জ্যাম, টেস্ট অসাধারণ। হাসান টেস্ট, ও লাভ ইউ লাভ ইউ টেস্ট কাকা, গুড। 10 এর মধ্যে কত? 99 ঠিক আছে চলো আমরা শুরু করি। আজকে ফার্স্ট ইউটিউবে পেমেন্ট ঢুকে যেতে খাওয়াচ্ছি না গো, এখনো ঢোকেনি। খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিওতে দেখা হচ্ছে। তাও আমার ভিডিও দেখছে সবাই কিভাবে ঘুমাচ্ছে শুনে। বাথরুম দেখাচ্ছে ভিডিও কলে। আমরা এই হোটেলে আছি, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে বিচের ধারে যাব। তো চলো যাওয়া যাক। আমাদের হাসান ভাই, প্রেম ভাই, আমাদের কাকা আর ওই ধারে মুসা আর সব আর আলাদা হোটেলে স্টে করেছে, আমরা এখানটায় এসেছি। তো বিচের ধারে যাওয়া যাক চলো, এখন আমরা বিচের ধারে যাচ্ছি। বডি দেখাচ্ছে দেখো, এমনটাই হয়তো সবাইকে উঠতে দেয় না। এখন মনে হয় নামতে ইচ্ছে না নাকি নিচে। সামনে আমাদের সমুদ্র, আমাদের কাকা হাত মারছে। এনজয় এনজয়, চাবি আর মোবাইলটা দিব।
আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। নেওয়ার জন্য ঝামেলা চলছে আমাদের এখানটায়, কে কোনটা নিবে, কোথায় বসছে দেখো দেখো, একটা চেয়ার কম আছে, কোথায় বসলো দেখো, এটাই বন্ধুত্ব। এই ছেলেটা চেয়ার নিয়ে নিলো, উপরে বসলো। আমরা এখন আলাদা একটা বিচে এসেছি দীঘার, এই বিচটার নাম কি আমরা জানি না সঠিক, কিন্তু এখানটায় অনেক লোকজন অনেক ডান্স করছে, ই করছে, এনজয় হচ্ছে এখানটায়। স্পেশাল এখানটায় মনে হয় মাছ ভাজা আর বিয়ার পাওয়া যাচ্ছে। এই বিষটাকে কি নোংরা করে রেখেছে দেখো, পুরোটাই নোংরাতে লোড। আমরা এখন নিউ দিঘাতে এলাম, হেউ দেখো এখন মাছ খেতে এসেছি, তো চিংড়ি টেস্ট করলাম, এবার দেখি কাঁকড়া আর কি কি আছে ওগুলো টেস্ট করব। আমার বন্ধু একটা ম্যাজিক জিনিস পেয়েছে, যা খেতে ইচ্ছা করছে শুধু ফোন করছে আর অর্ডার করছে, শুধু খাচ্ছে। আমাদের ডিনার চলে এসছে, ডিনারে রাইস আছে আর এখানটায় রুটি, আর এখানটায় চিকেন, এটা কি আছে আর একটা, আর এটা হচ্ছে আলু পোস্ত, কোনটা এটা নাকি আলু পোস্ত, আর এখানটায় এগ দিয়ে কিছু মনে হচ্ছে। তিনটে নিয়েছেন না, কে কে আসছে দেখুন। তো ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, দিয়ে একটু বেরোবো, তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। আজকে আমাদের আবার সকালের ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে আজকে কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, ডান্স দেখো। Thank you.
আমাদেরকে ফাইন দিল সিট বেল্টের 1000 টাকা, আমার ভুল ছিল, আমি পড়িনি, তাই তো প্রথমে ছেড়ে দিয়েছিল, তারপরে ইনি পেচকার এই পুলিশটা ধরে ফাইন খেতে খেতে যাচ্ছি, কি করবো বলো। আর সারাদিন ফাইন খাবো না, একবারই তো না, কিছু করার নাই আর। আমাদের দুবার ফুল ট্যাঙ্কি করা হয়ে গেল। এখন আমরা দীঘা থেকে যেতে পারছি না, এত মাইলেজ কম দিচ্ছে, কি বলবো। আমরা রুম থেকে বেরিয়ে গেলাম চেক আউট করে, এবার সুন্দরবন যাবো। তো নেক্সট ভিডিও আসছে তোমাদের সুন্দরবনের, তো এখান থেকে আমাদের ভিডিওটা এন্ড করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, চলো টাটা দিয়ে দাও সবাই। কাকা, ঠিক আছে ঠিক আছে।